হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানব। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রোগ্রাম। প্রিভিয়াস প্রোগ্রামে আমরা দেখেছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে ক্রমান্বয়ে প্রিন্ট করা যায়, এই প্রোগ্রামটি আমরা দেখেছিলাম। তো আমরা যদি চাই যে 1 থেকে 100, 1 থেকে 200, 1 থেকে 500, যা ইচ্ছা সব বেজোড় সংখ্যাগুলো সে তো প্রিন্ট করবে। তো আমরা কী করতে পারি? তো আমরা এখানে শুধু একটা প্লাস প্লাস দিলে কী হয় দেখি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের সব বেজের সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। এখন আমি প্রোগ্রামটি বলতেছি কীভাবে হইলো। আমরা জানি এই পর্যন্ত আমরা শিখে গেছি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এখানে যখন 1 পাইলো তখন এই লুপের মধ্যে ঢুকলো, মানে লুপের মধ্যে ঢুকলো, তারপর প্রিন্ট করবে। এখন এখন প্রিন্ট করবে কি, প্রথমে প্রিন্ট করবে পার্সেন্টেজ ডি, এ এর মানটা প্রিন্ট করলো, এ এর মানটা প্রিন্ট করতেছে 1 প্রিন্ট করলো। এই যে 1 প্রিন্ট করছে, প্রথমে এর ভ্যালু 1 প্রিন্ট করলো। এই 1 প্রিন্ট করার পরে আবার এ প্লাস প্লাস পাইলো, মানে কি এর ভ্যালুটি কত হয়ে গেল, এখানে এর ভ্যালু হচ্ছে 2 হয়ে গেল। 2 হওয়ার পরে সেকেন্ড পরের লাইনে চলে যায়, পরের লাইনে যাওয়ার পরে এখানে এর ভ্যালু 2 এবং আবার এখানে 1 বেড়ে গেল, তার মানে কত হলো, এর ভ্যালু 3 হয়ে গেল। 3 হওয়ার পরে আমাদের একটা কন্ডিশন দিয়েছি, ইফের কন্ডিশন, যে এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে কিনা। 3, এর মান 3, হ্যাঁ অবশ্যই এর মান 10-এর থেকে ছোট, তার মানে কি কন্ডিশনটা ঠিক আছে, তো লুপটি আবারও চলবে। তাহলে গো টু কোথায় গেলো, মান হতে গেলো, আবার প্রিন্ট পাইলো, প্রিন্ট পাওয়ার পরে 3 প্রিন্ট করে দিলো, এখানে যেহেতু আমাদের 3 ছিল সেখানে 3 প্রিন্ট করে দিলো। 3 প্রিন্ট করার পরে আবার এখানে এর ভ্যালুটি প্রিন্ট করে দিলো, প্রথমে এর ভ্যালুটি প্রিন্ট করে দিলো 3, তারপরে কী করছে আবার এর ভ্যালু 1 বাড়িয়েছে, মানে 4 হইলো। 4 হওয়ার পরে আবার এখানে এর ভ্যালু 1 বাড়লো, তার মানে কি 5 হইলো, আবার কন্ডিশনটা ঠিক আছে, আবার ঘুরলো, আবার 5 প্রিন্ট করলো, এভাবে চলতে চলতে 9 পর্যন্ত। তো আমরা এখন যদি চাই যে 1 থেকে 100 পর্যন্ত সব বেজোড় সংখ্যাগুলো আমরা প্রিন্ট করবো, তো আমরা শুধু আমাদের যে কন্ডিশনটা, ইফের যে কন্ডিশনটা দিয়েছি সেটা শুধু একটু বাড়াই দেবো আমাদের রেঞ্জটা। তার মানে যদি এখন চাই সব 1 থেকে 99 পর্যন্ত সব ভ্যালুগুলো প্রিন্ট করতে, শুধু বেজোড় ভ্যালুগুলো, তো জোড়ের ক্ষেত্রে শুধু আমরা যদি 1-এর জায়গায় 2 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোই প্রিন্ট করে দেয়। তো এছাড়াও আমরা দেখি আরেকটি আরেকভাবে যে হয় কিনা, আমরা যদি এখানে প্লাস প্লাস দিই তাহলে কী হয়, এখানে যদি 1 দিই তাহলে কি কি হয়, তার মানে কি আমরা যদি এখানে বেজের সংখ্যা দিই আর এই যে এ প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, এর যে ইনক্রিমেন্টটা সেটা যদি আগেই ঘটাই দিই, সেক্ষেত্রে আমাদের এখানে 1 থাকলে আমাদের জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে, মানে আগে রিভার্স, মানে আগে আমরা এখানে 1 নিলে বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতো, এখন আমরা যদি এখানে 1 নিই তাহলে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। তো যেহেতু মানে এখানে বেজোড় সংখ্যা নিলে জোড়গুলো প্রিন্ট করতে হয়, তাহলে আমরা যদি এখানে জোড় সংখ্যাগুলো নিই তাহলে কি এই সংখ্যা প্রিন্ট করবে, অবশ্যই বেজোড় সংখ্যাগুলো আমাদের প্রিন্ট করবে। এই যে বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে হয় 3, 5, 5, 7, 9, 11, সেটাই। তো আমরা এখন যদি চাই যে আমরা একটা লিমিট আমরা নিজে দিয়ে দিব, এখানে যে এর ভ্যালু দেওয়া আছে আমরা যদি নিজে দিয়ে দিতে চাই সেটিও পারবো, কারণ আমরা জানি যে স্ক্যানএফ নামে একটি ফাংশন আছে যেটাতে আমরা আমাদের ভ্যালুটি ইচ্ছা মতো নিতে পারবো। পার্সেন্টেজ অফ ডি কমা ওকে, এখন যদি আমরা চাই যে আমরা কত থেকে কত প্রিন্ট করব, সেটি হচ্ছে শুধু আমরা এখন যদি চাই যে 3 দিতে, তার মানে কি সব জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে, তার মানে হচ্ছে এই যে দেখুন যে 3, তারপর 4, তারপর 6, সব 3, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা কিন্তু এটার সঙ্গে। আচ্ছা, আমি একটি লাইন লিখে দিচ্ছি তাহলে আর সমস্যা হবে না। এবার যদি আমরা যদি 3 দিই তাহলে আমাদের সব জোড় সংখ্যাগুলো এখানে প্রিন্ট করতেছে, 4 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে কি 1 বেশি থেকে স্টার্ট হচ্ছে। আবার যদি আমরা রিভার্স কাজটি করি, আমরা যদি 2 দিই তাহলে কি সব বেজের সংখ্যাগুলো প্রিন্ট করবে, এই যে বেজের সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে, নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনাদেরকে একটা প্রবলেম দেবো। প্রবলেমটি হচ্ছে আমরা রিভার্স প্রিন্ট করবো, আমরা কি এখানে হচ্ছে প্রিন্ট করতেছি 1 থেকে 100 পর্যন্ত, সাপোজ 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতেছি, তো রিভার্স প্রিন্ট করবে মানে হচ্ছে 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো কীভাবে হয়ে, কীভাবে হবে সেই প্রোগ্রামটি, আপনারা নিজে ট্রাই করবেন, তারপর আমার প্রোগ্রামের সঙ্গে মিলে নেবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।